পুঁজিবাজারের সবশেষ লেনদেনের পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। যেটি দেখতে পাচ্ছি আমরা আসলে লেনদেন পরিস্থিতি, লেনদেন চলছে এখন এই মুহূর্তে 1:32 বাজে, আর হয়তো ঘণ্টাখানেকের মতো লেনদেন চলবে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসই এক্স ইন্ডেক্স প্রায় 5 পয়েন্ট বেড়ে 6,330-এ অবস্থান করছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 76টি, কমেছে 100টির এবং অপরিবর্তিত রয়েছে 183টি কোম্পানির শেয়ারের দর। আর এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে সেই লেনদেনের পরিমাণ 486 কোটি টাকা। পুঁজিবাজারের পর এবার জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি, মার্কিন ডলার কেনা হচ্ছে 108.50, বিক্রি 109.50, ইউরো 119.10, কিনে 124.10 বিক্রি করা হচ্ছে, পাউন্ডের দর 135 টাকা কেনা মূল্য এবং বিক্রি 141 টাকা, চীনা ইউয়ান 14 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করছে ব্যাংকগুলো, সৌদি রিয়াল কেনা হচ্ছে 27.40, বিক্রি 29.40, ভারতীয় রুপি 1.29 কিনে 1.36 বিক্রি করা হচ্ছে। মুদ্রার পর জানাবো স্বর্ণের দরদাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভালো মানের যে স্বর্ণ পাওয়া যায়, 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম পড়ছে 98,444 টাকা, 21 ক্যারেটের ক্ষেত্রে সেই দাম প্রায় 94,000 টাকা, 18 ক্যারেট স্বর্ণ কিন্তু 80,000 টাকার বেশি গুনতে হচ্ছে এবং সনাতন স্বর্ণের দাম পড়ছে প্রতি ভরি 67,126 টাকা। স্বর্ণের পর রূপার দরদাম জানাবো। রূপার দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট রূপার প্রতি ভরি 1,714 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেট রূপার দাম পড়ছে 1,632 টাকা, 18 ক্যারেট রূপার দাম প্রায় 1,400 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,050 টাকায়।